দিনের আলো ফুটবার পর চকবাজারের ভস্মীভূত ভবন থেকে একের পর এক মরদেহ বের করে আনতে থাকে উদ্ধারকর্মীরা। নেওয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে। এ পর্যন্ত 37 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। এসব মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা শুরু হয়েছে। এদিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে 9 জনকে। দগ্ধদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। কাজী ফরিদের প্রতিবেদন। রাজধানীর চকবাজারের গত রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। প্রিয়জনের খোঁজে মর্গের সামনে স্বজনদের ভিড় সকাল থেকে। সারি সারি মরদেহের মধ্যে নিজের স্বজনকে খুঁজতে ছুটোছুটি আর আহাজারিতে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের পরিবেশ। সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে, এই জন্য আমরা তার খোঁজে এখানে আসছি। এখন আমরা কোনো শনাক্ত করতে পারি নাই। মনে হয় আমাদের রোগী আর বেঁচে, মানে আমাদের যাত্রী আর বেঁচে নেই নাকি। ডিএনএ টেস্ট করে এসব মরদেহের পরিচয় শনাক্ত করে হস্তান্তর করা হচ্ছে স্বজনদের কাছে। এছাড়া আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। দগ্ধ 9 জনের চিকিৎসা চলছে বার্ন ইউনিটে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নিজে তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলেও জানান তারা। যাদের প্রাণহানি ঘটেছে তাদের পরিবার বর্গকে প্রয়োজনীয় মানবিক সাহায্য ক্ষতিপূরণ দেওয়া হবে। যদি আমাদেরকে সহযোগিতা চান, আমরা এই সবগুলোর ব্যবস্থা করতে পারবো যাতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকি নিহতদের পরিচয় শনাক্ত করতে সময় লাগবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।